আমাদের এই মানব বন্ধন কর্মসূচি পালন করতেছি। বন্ধুরা, গণতন্ত্র নয়, চলছে দুরো অত্যাচার নির্যাতন। দুরমকারীরা, এই দুরমকারীরা এই ক্ষমতা দখল করে, জোর করে রাত্রি ভোট নিয়ে ক্ষমতা দখল করে সারা দেশের এই গরিব দুঃখী মানুষ তাদেরকে শোষণ করতেছে। চাল ডাল তেল যত মৌলগত, এমনকি আজকে টিভিতে শুনলাম যে কৃষিটাও বাড়ছে দখল, এবং সব জিনিসের কোনো জিনিসের দাম কম তাই রাজ যাবে, দাম বাড়বে, রাজ যাবে, দাম বাড়বে। এই চোরের দল স্বাধীন হওয়ার পরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানে বলছিল, বঙ্গবন্ধু এই লাল বাহিনী, নীল বাহিনী, চোর বাহিনী বদলাও, এত চোরে দেশটা খেয়ে ফেললো। আজকে বর্তমানে এই আওয়ামী লীগ সরকার যত বাহিনী বানাইছে সব চোর বাহিনী। এই চোররা ধরে যেখানে যে ভয় পাচ্ছে, যে জিনিস পাচ্ছে, সেই জিনিস লুটতরাজ করে খায়, দেশের গরিব মানুষের উপরে যে জুলুম চালাইতেছে, এই জুলুম হতে, এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বাঁচতে হলে এই দেশের গরিব দুঃখী মানুষ আজ কমিউনিস্ট পার্টির পতাকা তলে আসতে হবে। আপনারা দেখছেন আওয়ামী লীগ, আপনারা দেখছেন বিএনপি জাতীয় পার্টির সবার সবার ক্ষমতা দেখেছেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা কমিউনিস্ট পার্টির পতাকা তলে আসুন, এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে এক কমিউনিস্ট ছাড়া কেউ আপনাদের পক্ষে কথা বলবে না। সব আপনাদের দেখা হয়ে গেছে, সেই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম।